এই মুহূর্তে যে অন্যতম ব্রেকিং খবর এসে পৌঁছেছে আমাদের কাছে শান্তনু এবং কুন্তলের হোয়াটসঅ্যাপের বার্তা এবং বেশ কিছু কথোপকথন সেখানে পাওয়া গিয়েছে এবং সেই কথোপকথন উদ্ধার করলো এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাকিটা স্যারের সঙ্গে কথা বলে নি সরব একবার জানাবো। সেই কথোপকথনের মধ্যে একেবারে কোড আনকোড এই বাক্যটাই লেখা ছিল, বাকিটা স্যারের সঙ্গে কথা বলে নিস। কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে স্যার বলে কাকে সম্বোধন করা হয়েছিল? শান্তনু এবং কুন্তলের হোয়াটসঅ্যাপ চ্যাটে যে বার্তা উঠে আসছে এই মুহূর্তে ইডির হাতে যে বার্তা এসে পৌঁছচ্ছে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য, সেখানে মূলত স্যারের কথা বলা হচ্ছে, এক ব্যক্তির কথা বলা হচ্ছে, তাকে স্যার বলে সম্বোধন করা হচ্ছে। কিন্তু কে সেই স্যার সেটাই কিন্তু এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এই মুহূর্তে যে কথোপকথন ইডির হাতে এসে পৌঁছচ্ছে সেখানে একেবারে একজন ব্যক্তি নির্দিষ্ট করা হচ্ছে এবং তাকে স্যার বলে সম্বোধন করা হচ্ছে। কে তিনি সেই বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে কি? দেখো, এই স্যার কে এই বিষয়টায় মূলত ইডির হাতে দুটো নাম উঠে এসেছে বা ইডির আধিকারিকরা দুটো নাম তারা অনুমান করছেন, হয় পার্থ চট্টোপাধ্যায় না হলে মানিক ভট্টাচার্য। এই দুটো নাম অনুমান করছেন ইডির গোয়েন্দারা এবং যতদূর সম্ভব ইডির আধিকারিকরা মনে করছেন যে শান্তনু বন্দ্যোপাধ্যায় কুন্তলকে যে স্যারের কথা বলেছেন তিনি হয়তো পার্থ চট্টোপাধ্যায় হতে পারেন। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, শান্তনুর যে দুটি মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল সেই মোবাইল দুটি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি দিয়ে পাঠানো হয়েছে এবং ফরেন্সিক টেস্টের মাধ্যমে এই ইনফরমেশান উঠে এসেছে। বেশ কিছু মেসেজ ডিলিট করে দেওয়া হয়েছে, সেই ডিলিট মেসেজগুলোরও ফরেন্সিক টেস্ট হচ্ছে এবং ডিলিট মেসেজগুলোর মাধ্যমে এই যে কথোপকথনটা উঠে এসেছে, সেই যে ফরেন্সিক টেস্টের মাধ্যমে এই যে কথোপকথনটা উঠে এসেছে এর পরে আর কি রয়েছে সেই বিষয়টাই জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। অর্থাৎ শান্তনু এবং কুন্তলের ছাড়াও এই যে নিয়োগ দুর্নীতি, এই নিয়োগ দুর্নীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিরা জড়িত ছিলেন ইডি যে বারবার দাবি করে আসছে সেই দাবি কিন্তু আপাতত অনেকটাই সত্যতা বলে প্রমাণিত হয়ে গেল। এই যে স্যার, এই স্যার কে, এই স্যারের খোঁজেই কিন্তু ইডি শান্তনু এবং কুন্তল দুজনকেই জিজ্ঞাসাবাদ করবে। এই যে স্যার, তিনি কি পার্থ চট্টোপাধ্যায়, তিনি কি মানিক ভট্টাচার্য, নাকি এই দুজন ছাড়া আরও অন্য কেউ রয়েছেন যাদেরকে স্যার বলে অভিহিত করছেন এই শান্তনু, সেই স্যার তিনি কে, তার খোঁজেই ইতিমধ্যে জেরা শুরু হয়েছে। অন্যদিকে যে মেসেজগুলো ডিলিট করে দেওয়া হয়েছে শান্তনুর ফোন থেকে সেই মেসেজগুলো রিট্রিভ করার জন্যে ফরেন্সিক টেস্ট চলছে। এই ফরেন্সিক টেস্টের পর এই মেসেজের আরো এবং সেই সূত্র ধরেই মূলত তারা জানবার চেষ্টা করছেন যে স্যার বলে যাকে সম্বোধন করা হয়েছে তিনি আসলে কে, অর্থাৎ তিনি এই দুর্নীতির মূল পান্ডা ছিলেন কিনা সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের ভাবার বিষয় এবং তারা সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন। আপাতত ধন্যবাদ সৈকত তোমায়।